সাবস্ক্রাইব করুন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলকে। প্রতিদিন নতুন কিছু শিখুন, নতুন কিছু জানুন, আর কোনো আপডেট মিস না করতে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। বেকার চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, ছোট্ট ছোট্ট যোগ্যতায় আলাদা আলাদা অনেকগুলো পোস্ট বেরিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে, যে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভিন্ন যোগ্যতায় ভিন্ন পোস্ট, অনেকগুলো পোস্ট আছে, বেতন কাঠামো খুবই সুন্দর। শেষ পর্যন্ত ভিডিওতে জুড়ে থাকুন, কমপ্লিট ইনফরমেশান দেবো কী করে আবেদন করবেন, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই কমেন্ট সেকশানে আপনাকে একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আজকের প্রশ্ন হলো, দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে? দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে? অপশন এ গণ্ডক, অপশন বি কোশি, অপশন সি হুগলি, অপশন ডি সোন। সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে লিখে ফেলুন, সঙ্গে ভিডিওটিকে লাইক করে দেখতে শুরু করুন, ভিডিওটিকে শেয়ার করবেন বেকার চাকরি প্রার্থীদের স্বার্থে। চলুন শুরু করা যাক। সংস্কৃতি দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ করবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস। নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হেল্পার, এই সমস্ত পদগুলিতে। আজকে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে পদটি আছে সেটা হচ্ছে হেল্পার, শূন্য পদ আছে পাঁচটা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন অথবা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে অভিজ্ঞতা, যে কোনো একটা, হয় গ্র্যাজুয়েশন নয় উচ্চ মাধ্যমিক পাস প্লাস অভিজ্ঞতা। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই কোনোরূপ অভিজ্ঞতা লাগবেই না, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে অভিজ্ঞতা লাগবে। বেতন দেবে প্রতি মাসে 20,000 টাকার উপরে। হেল্পার পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ 55 বছরের মধ্যে, 18 থেকে শুরু। আর এই হচ্ছে আপনাদের ফর্ম, এই ফর্মটাকেই ডাউনলোড করে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা আপনাদের খুবই সহজ, আপনারা ফিল আপ করতে পারবেন, সেটা নিয়ে বিস্তারিত বলার দরকার নেই। আপনারা ফর্মটিকে এফোর সাইজের কাগজে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাসিস্ট্যান্ট পদ আছে, অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্য পদ আছে 5টা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 5টি শূন্য পদের মধ্যে 4টি শূন্য পদের জন্য যোগ্যতা হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস সঙ্গে আর্ট কনজারভেশন বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স, এবং বাকি একটি শূন্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস সঙ্গে অডিও ভিডিও এডিটিং বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। উভয় ক্ষেত্রেই আবেদনকারীকে কম্পিউটার জেনে থাকতে হবে। বেতন প্রতি মাসে 25,000 টাকা। বয়স, অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। পদের নাম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাস সঙ্গে IGNCA থেকে PGDPC কোর্স করে থাকতে হবে, অথবা কনজারভেশন অথবা মিউসোলজি অথবা ইতিহাস বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে। উভয় ক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে। প্রতি মাসে বেতন দেবে এই পদের ক্ষেত্রে 30,000 টাকা করে। সর্বোচ্চ বয়স 52 বছরের মধ্যে থাকতে হবে। তিনটি পদের ক্ষেত্রেই বয়সের হিসাব আপনাকে সবসময় কিন্তু 1 April 2021 হিসেবেই করতে হবে। নির্বাচন হবে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে, এইটা কিন্তু সবথেকে বড় ভালো খবর। নির্বাচন শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, যেখানে বেতন কাঠামো 20,000-30,000 করে আছে, সেখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, কোনোরকম লিখিত পরীক্ষা থাকছে না। এটা কিন্তু বিরাট বড় সুখবর, আপনারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আবেদন করবেন কীভাবে? আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আপনাকে যে ফর্মটি দেখালাম ওই ফর্মটাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ডাউনলোড করার বাটন দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করবেন। আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করবেন, সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করবেন। আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র স্ক্যান করে নিচে দেওয়া ইমেল আইডিতেও কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ ঠিকানা আছে 3 May 2021। এই হলো মেল আইডি, এই মেল আইডিতে আপনাকে কিন্তু ফর্মটাকে প্রথমে ডাউনলোড করবেন, এই লিঙ্কে ক্লিক করে ফর্মটাকে ডাউনলোড করবেন, ফিল আপ করবেন নিজে হাতে, নির্দিষ্ট জায়গায় সাইন করবেন, নির্দিষ্ট জায়গায় ফটো লাগাবেন। তারপরে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো আছে একদম অ্যাডমিট কার্ড থেকে শুরু করবেন, যেটা হচ্ছে আপনার বয়সের প্রুফ, তারপরে মাধ্যমিকের মার্কশিট দেবেন, তারপরে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দেবেন, তারপরে আপনার গ্র্যাজুয়েশন যোগ্যতা দেখবেন, তারপরে আপনার অন্যান্য যোগ্যতা দেবেন, তারপর আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটার যোগ্যতা দেবেন। সমস্ত নথিপত্র স্ক্যান করবেন, করে আপনারা কিন্তু আপলোড করে দেবেন এই ইমেল আইডিতে, সেন্ড করে দেবেন, এবং সেটাও কিন্তু 3 May-র মধ্যে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক হচ্ছে এইটা, পুরো আর্টিকেলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনাদের যেগুলো আছে মেসেঞ্জার বা অন্যান্য মাধ্যমে আপনারা সোশ্যালভাবে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বেকার চাকরি প্রার্থীরা সুবিধা নিতে পারে। ধন্যবাদ।